আমাদের সববার ভালোবাসার শহর, শহর কলকাতা। দেশে বিদেশে যেখানেই থাকি না কেন, এই মাটির টানে আমরা ফিরে আসি বারবার এই শহর কলকাতাতে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে 3D লাইট অ্যান্ড সাউন্ড শোতে দেখানো হয় এই কলকাতার নানান পুরনো ইতিহাস। এই শহর সাক্ষী করেছে কত কিছু, আর সেটাই করতে আমি টিকিট কেটে চলে গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। টিকিটের ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম। 31st নাইট, তাই ছিল অসম্ভব ভিড়। আমি আপনাদের লাইনটা দেখাবো কি ভয়ঙ্কর ভিড় হয়েছিল। ফাইনালি এই ভয়ঙ্কর ভিড় ঠেলে ভেতরে ঢুকছি, খুব ভালো লাগছে দেখতে। রাত্রির ভিক্টোরিয়া কিন্তু আরও বেশি মোহময়ী, আরও বেশি সুন্দর। আপনারা যদি প্ল্যান করেন আসতে, অবশ্যই মনে রাখবেন যে এটা মোহরকুঞ্জের এক্সিট গেট থেকে কেনা টিকিট, সামনের ভিক্টোরিয়ার মেন গেট থেকে কেনা নয়, ঠিক সেন্ট পল ক্যাথিড্রালের উল্টো দিকে যে গেটটা আছে সেখান থেকে কেনা। আজকে প্রায় হাজার খানেক লোক এসেছে দেখতে, অধীর আগ্রহে বসে আছে। ওইদিকে যে চারটে বড় বড় জিনিস দেখতে পাচ্ছেন, ওটা প্রজেক্টার, ওখান থেকে আলোটা প্রজেক্ট করা হবে। চলুন আর দেরি না করে সবাই মিলে একসাথে দেখতে শুরু করি এই অপূর্ব সুন্দর শোটা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা বদলে যাচ্ছে, সেমও থাকছে কলকাতার সিন। কিছু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন, সেসব গল্প ভুলবো এবার। এখন হচ্ছে মি, বয়স হলো 300-400, হাজার খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম দুজন মিলে থিম। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে এ ঘোরাফেরা করত। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট, এখান থেকে শুরু করলে মোবাইল ফোনে আসতে আসতে 52 এপিসোড লেগে যাবে। তার চেয়ে একটা চেনা জানা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু করো। তাহলে এটা দিয়ে করি, একটু গাড়ি করে বেরিয়ে এলো 38-2 এলভিন রোডের বাড়ি থেকে 1941 সালের 16 জানুয়ারি যাচ্ছে, এবং সোজা দিকে পড়ল বাঙালি রাস্তার ভিতরে। না না না, নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতা রাস্তায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতা মেয়র হয়েছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের বার্তা। তবে ব্রিটিশদের চোখে এক মন ধুলতিয়ে ওই মহান নিষ্ক্রম, তিন চার রকম ছদ্মবেশ, এ একেবারে থ্রিলার। তিনি মৃত্যুহীন, এরকম সুপার হিরো কলকাতা আর পাইনি। আচ্ছা, কলকাতার সবচেয়ে বড় ভিলেন কে? আমি একজনের কথা বলবো যার কোনো নামই নেই। নামই নেই মানে? 1989 সালে 6 মাস ধরে রাত্রে রাস্তায় শুয়ে থাকা 13 জন গৃহহীন মানুষকে পাথর দিয়ে খুন করে কেউ একজন। মিডিয়া তার নাম দেয় স্টোন ম্যান। অমিতাভ বচ্চন? কেন? তিনি কলকাতায় চাকরি করলেন, নাটক করলেন, আর সিনেমাটা কিনা মুম্বাইতে গিয়ে করতে হলো,
কি হতো বাংলা সিনেমার নায়ক হলে? সে তো ক্লিফ রিচার্ডের ছোটবেলায় কলকাতায় ছিল, মানে হাওড়া, কিন্তু সে তো একই হলো, অত বড় একটা ভাইও এর কাজে তাকিয়ে হয়তো সুমন চ্যাটার্জির মতো জীবনমুখী শুরু করে দিতে। মোহনবাগান হারিয়ে দিল ইংরেজ টিমকে হারাচ্ছে একটা দল যা সকলে ভারতীয়। কলকাতার ইতিহাসে জল জল করছে সেই দিন। ওই সালেই কিন্তু ভারতের রাজধানী শরীর নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। তার আগে 139 বছর ধরে আমি ছিলাম রাজধানী, ব্রিটিশ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট শহর। আরে এটা লজ্জার কি, এটা গর্বের ব্যাপার। কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারছিল না, তাই 1905 ঠিক করলো বাংলাকে বিভক্ত করে দেওয়া। যাকে কিনা ব্যঙ্গ করে একদিন বলা হবে মিছিল নগরী, এমনকি মুমূর্ষ নগরী। আচ্ছা মুশকিল হলো, তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। সে তো পয়সার জন্যে, এখান থেকে ব্রিটিশদের কি মুনাফা, রাজস্ব আদায় বিক্রি কোটি কোটি টাকা। কি মুশকিল, কলকাতার নিন্দে করলে খেপে উঠবে আর কলকাতার প্রশংসা করলে নিজে নিন্দে করতে শুরু করবে, মানে তর্ক লাগা, তাই না? সে তর্কাতর্কি আমার রক্তে। ভারতে সেন্সরশিপের প্রথম আইন তৈরি হয়েছিল কেন জানো? 1872-এ গিরিশ ঘোষ যখন এই শহরেই তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার, প্রথম নাটকটাই হল দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। বছর তিনেক বাদে যখন এই দল সারা ভারত ট্যুর করছে, লখনৌতে নাটকটা হচ্ছে, যে সিনেমায় ভারতীয় গায়ক এসে সাহেবকে মারছে। এটা ভালো বলেছ। 1870-এ যখন জেমস হিকি এখান থেকে প্রকাশ করলেন ভারতের প্রথম খবরের কাগজ দ্য বেঙ্গল গেজেট, সেখানে তিনি লর্ড হেস্টিংস এর স্ত্রী লেডি হেস্টিংস এর কাজকর্ম নিয়ে অব্দি সাংঘাতিক নিন্দে মন্দ করে লেখা লিখতেন। আর এখনো লিটল ম্যাগাজিনেরা সমস্ত এস্টাবলিশমেন্টকে নিয়ে সেইভাবেই সমালোচনা করে। সারাদিন প্রতিবাদ, রাগ, অথরিটিকে ব্যঙ্গ, এগুলো পেটে গজগজ করে বলে কলকাতার লোকের লিভার খারাপ। মোটেই নয়, সব লিভার খারাপ নয়। এই হাওড়া ব্রিজ, সেটা তো ক্যান্টি লিভার, 1943 থেকে দাঁড়িয়ে আছে। রোজ লাখ লাখ গাড়ি ঘোড়া মানুষ কত কিছুই যাচ্ছে, অথচ এতটুকু টস খায় না। এদিকে নাকি গোটা বেজে একটা স্ক্রু নেই। ওই জন্যেই যাদের মাথার স্ক্রু ঢিলে তারা প্রায় হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসে।
ওখান থেকে ভিউটা ইমাজিন করতে পারছো? চেনো না ছোঁয়াচ লেগে তুমি আমারই মতো, কখনো হাওয়া দিলে বাই বাই করে বলো, আর কখনো গাঁটের ব্যথায় ঘুরতেই ভুলে যাও। এই বাড়ি কখনো তাজমহলের টুকলি বলে দু খায়, কখনো আবার জাপানিদের বোমাস হওয়ার ভয়ে তার সারা গায়ে গোবর লেপে গিয়ে ব্ল্যাক আউট করা দেখো যা করার অনেকটাই করা হয়নি, কিন্তু পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খোলা হয়েছিল সে তো ঠিক, আর দুর্ভিক্ষটা সরকার রাজনীতিবিদ আমাদেরও তৈরি, বিজন ভট্টাচার্যের অসামান্য নবান্ন নাটক অভিনীত হয়েছিল এই দুর্ভিক্ষ নিয়ে এই সময়। তা অবশ্য ঠিক, 1942 তৈরি হওয়া আইপিটি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ছিল বামপন্থী শিল্পীদের সংগঠন, যা থেকে কলকাতায় কত মণিমুক্ত জন্ম হয়েছে তার শিল্পকে সমাজ বদলের অস্ত্র হিসাবে ব্যবহার করবে, আর তা অতুলনীয় উৎকর্ষ আবেগ দিয়ে জাগিয়ে তুলবে হাজার হাজার মানুষকে। এই জাদু বিপ্লবের রথ হৈ হৈ করে চলেছিল অনেক দিন। ৪৩-এর দুর্ভিক্ষে প্রায় 170 বছর আগে, তখনও তুমি জন্মাওনি, যখন 76-এর মন্বন্তর এসেছিল সেও তো মানুষেরই তৈরি দুর্ভিক্ষ, ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ। তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল, ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল, কখনো পড়ে পড়ে আমার বুকে মরেছে লাখ লাখ অসহায় মানুষ। কি করবো, চুপচাপ চেয়ে থেকেছি। তখন যদি একটা আইপিটি থাকতো, তোমার ইতিহাস তো জেগে থাকার ইতিহাস, ঘুমিয়ে থাকার ইতিহাস। 19 শতকে বাবুরা যখন কাড়ি কাড়ি টাকা খরচা করে বেড়ালের বিয়ে দিচ্ছিল, যখন গোলাপ জলে জলসোঁক চলছিল, তখন তুমি কেমন ছিলে বাবু? আধা ঘুমন্ত ভুলছিলে। আমার দারুণ মজা লাগছিল, যে
চপচপে তেল মেখে চার ঘোড়ার গাড়ি চড়ে চান করতে যায়, তার একটা বেপরোয়া গ্ল্যামার আছে, এটা মানবে তো? আর দেখো বাবুদের ওই বাড়াবাড়ি না থাকলে বাইজি নাচে সমজদারিও থাকতো না, তাদের টাকায় ঢালাও স্কুল কলেজের পত্তনও হতো না। আর আমার সবচেয়ে ভালো ভক্তি পার্বণ দুর্গা পুজোটাই হতো না। আরে শোভাবাজারে বাবু নবকৃষ্ণ দেব মাদ্রাসা তৈরির জন্য প্রচুর টাকা দিয়েছে, রাস্তা তৈরি করে দিয়েছে, সারা দেশ থেকে গায়ক বাজনদার এনে বিশাল সঙ্গীত সম্মেলন করেছে। আবার পলাশির যুদ্ধের সময় তিনি সিরাজের বিরুদ্ধে চক্রান্তে শুধু সামিলই ছিলেন তাই না, যুদ্ধ জয় উপলক্ষে বিরাট দুর্গাপুজো করেছিলেন। সেটাই তো দুর্গাপুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করল। যে লোক বাংলাকে ইংরেজের হাতে তুলে দিল সেই লোকে আবার দুর্গাপুজো চালু করলো? একদম, বাংলা ইংরেজদের হাতে কিন্তু যেত না যদি সিরাজউদ্দৌলা 1756 বিশাল বাহিনী নিয়ে আমার আক্রমণ না করতেন। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের গুড়িয়ে না দিলে ইংরেজরা চট করে একজন নবাবের বিরুদ্ধে এভাবে যুদ্ধে নামত না। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চান, প্রচন্ড বৃষ্টি বাদলার মধ্যে নৌকো ভেড়ালে 1690-এর 24শে আগস্ট ব্যাস চাকা গড়াতে শুরু করলো। তোমার ইতিহাসের শুরু বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যেও আমি আছি। সাবন রায়চৌধুরীদের পরিবার ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কলকাতার জমে যাচ্ছে, তাই ইতিহাসটা ওখান থেকে শুরু নয়। দু নম্বর ভুল হচ্ছে চারক এসে যে চাকাটা খারাপ রাস্তায় গড়ালো তাও কিন্তু নিশ্চিত নয়। রামমোহন রায় সতীদাহ বন্ধ করলেন ঠিকই, কিন্তু অত বড় কাজটা কি করতে পারতেন যদি লর্ড বেন্টিং সাহায্য করতেন? মাইকেল মধুসূদন দত্ত কি বাংলা কাব্যের বাঁক বদল ঘটাতে পারতেন যদি মিল্টনের প্রভাব না পড়ত? আর বঙ্কিমচন্দ্র উনি কি বাংলায় প্রথম উপন্যাস লিখতে পারতেন যদি ওয়াল্টার স্কট না পড়া থাকত? সবশেষে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিধবা বিবাহ চালু করতে পারতেন যদি ব্রিটিশরা পাশে না দাঁড়াত? কি হবে যাবে মুখছ, মনে রেখো শহীদ ক্ষুদিরাম বসুর মরদেহ তোমার রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার লোক ফুল ছুঁড়েছে তোমার রাইটার্স বিল্ডিং এ। অত্যাচারী ব্রিটিশকে গুলি করার পর আত্মঘাতী হয়েছেন বিনয়, বাদল, দিনেশ। তোমার এক বিখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস, যার কাপড় কেচে আসত প্যারিস থেকে, নিজের সব ইউরোপীয় পোশাক পুড়িয়ে দিয়ে খাদি ধারণ করেছিলেন। আর তিনি আলিপুর বোমা মামলায় যাকে ছাড়িয়ে এনেছিলেন সেই অরবিন্দ ঘোষ তো ছিলেন পোয়েট অফ প্যাট্রিয়টিজম। আরে বাবা, তুমি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সহ হাসি হাসি করব হাসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দেওয়া ঘুরে আসি, একবার বিদায় উৎসর্গ করা হলো ভারতের স্বাধীনতা যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে। তবে
কলকাতার বাঘ তো বিখ্যাত, বাংলার বাঘ তো কলকাতাতেই থাকতেন। 1857 সালে হওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়কে বছর 50 পরে দায়িত্ব নিয়ে একেবারে নতুন রূপ দিয়েছিলেন এই বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। তো ছিল কালী প্রসন্ন সিংহ, যিনি এক হাতে অনুবাদ করেছেন মহাভারত, আর অন্য হাতে আমায় নিয়ে লিখেছেন প্রথম পেঁচার নকশা। আচ্ছা, বাঘ সিংহ তো বুঝলাম, আর গন্ডার? হ্যাঁ, গন্ডারও আছে। গন্ডার হচ্ছে তারা যাদের চামড়া ভেদ করে কলকাতার অবিশ্বাস্য মনীষীদের কথাগুলো ঢোকেই নি। রামমোহন রায় তাদের কাছে পাট কেন খেয়েছেন, আর বিদ্যাসাগরকে নিয়ে তো ব্যঙ্গ করে গান বেঁধে ঘুরে ঘুরেও গিয়েছেন তারা। এগুলো বরং প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়েছিলেন। বিবেকানন্দকে শুনতে হয়েছে, তিনি নাকি সন্ন্যাসী নন, লেচ্ছল এসে যান, মাংস খান, অথচ তিনি শিকাগোয় গিয়ে ভারতের জয়ধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতায়। তার গুরু রামকৃষ্ণকে শুনতে হয়েছে তিনি নিরক্ষর, আর তিনি তার সহজাত বোধ ও ধর্মজ্ঞানের ছটায় চারপাশে জড়ো করে এনেছেন শ্রেষ্ঠ মনীষীদের। তার যত মত তত পথ শুধু ধর্ম নয়, শহর কলকাতার জীবনযাপনেরও দর্শন। আমি রাজধানীর পর থেকে 1911 খসে পড়লাম, কিন্তু 2 বছর পরেই আমার মাথায় এমন মুকুট উঠলো যার ঝল মোলানি থামার নয়। নোবেল কমিটি বলল রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাইজ দেওয়া হচ্ছে বিকজ অফ হিজ প্রফাউন্ডলি সেন্সিটিভ ফ্রেশ অ্যান্ড বিউটিফুল ভার্স। প্রথম ভারতীয় নোবেল পেলেন। সত্যি ভাবা যায় না বল, একটা শহর থেকে 6 জন নোবেল লরিয়েট এবং 5টা আলাদা ক্ষেত্রে কাজের জন্য। 1902 পেয়েছেন রোনাল্ড রস চিকিৎসাবিদ্যার জন্য। 1930 ফিজিক্সে নোবেল পেলে সিভি রমন। 1979 মাদার টেরেসা পেলে নোবেল শান্তি পুরস্কার। 1998 পেলেন অমর্ত্য সেন ইকোনমিক্সে। আবারও 2019 পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এবারও ইকোনমিক্সে। আরে বাবা, নোবেল পাওয়াই তো আর শেষ কথা নয়, নোবেল পাননি তো কি হয়েছে? আমার আকাশে জ্বলজ্বল করছেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, যিনি উদ্ভিদবিদ্যা থেকে রেডিও আবিষ্কার অব্দি ছড়িয়ে দিয়েছেন নিজের প্রতিভা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি প্রথম অ-ইউরোপীয় মানুষ যার সম্মানে ইংল্যান্ডের রয়্যাল কেমিক্যাল সোসাইটি তৈরি করেছে কেমিক্যাল ল্যান্ডমার্ক ফলক। তারপর বলি প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, যিনি বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স এর পুরোধা, যার নামে বোসন কণা। এখানেই শেষ নয়, আরো আছে শ্রী প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি ভারতীয় স্ট্যাটিস্টিক্স চর্চার জনক, প্ল্যানিং কমিশনের অসামান্য কারিগর, যার জন্মদিন এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। তাই তুমি থামো তো, কে বললো এবছর যত লোক মারা গেছে তারা সবাই কালী পুজোর রাতে ফিরে আসবে? কেউ বলল না 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 না, গত 10 বছরে যত লোক মারা গেছে তারা সবাই 15ই কার্তিক ফিরে আসবে। সারা শহরে হইচই পড়ে গেল, প্রচুর লোক অপেক্ষা করতে লাগলো তাদের মৃত আত্মীয়দের জন্য। গানও বাঁধা হলো, মরা মানুষ ফিরে এসেছে,
দেখে এলাম রাধাঘাটে ভাসতে ভাসতে আসতেছে, গলা সরু পেট মোটা, জল খেয়ে হয়েছে সোনা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু 1979-এর হুজুরটাও খারাপ নয়। আমেরিকার পাঠানো স্যাটেলাইট স্কাইল্যাব নাকি ভেঙে পড়বে, সবাই পারলে আকাশের দিকে তাকিয়ে হাঁটে, কেউ কেউ হেলমেট পরে সারাদিন লুটত। স্কাইল্যাবের টুকরো অবশ্য, কিন্তু কলকাতা ধরে গেছে নয়, অস্ট্রেলিয়া অন্য কয়েকটা জায়গা আছে। আমি বলি কি, সবসেরা হুজুক হলো গণেশের দুধ খাওয়া। 1995 সালে এক দুপুরে হঠাৎ নাকি গণেশ দুধ খেতে লাগে। মন্দিরের গণেশ, ক্যালেন্ডারের গণেশ, ভুলভুলির গণেশ কেউ বাদ নেই, পড়ি মরি করে সবাই দুধ নিয়ে ছুটতে লাগে। এমন মিরাকল থেকে বাদ পড়ে গেলে পুণ্যের কোটায় কম পড়ে যাবে যে। তাদের গায়ে নিশ্চয়ই তিরোজিওর অদৃশ্য ঘষি পড়েছিল। একটা 17 বছরের অ্যাংলো ইন্ডিয়ান ছেলে হিন্দু কলেজে ইংরেজি পড়াতে এসে তার ছাত্রদের শেখাচ্ছে, তর্ক কর, যাচাই কর, যুক্তিবাদী হও, প্রথাকে চ্যালেঞ্জ কর। আর সেই ছাত্ররা বলো ভালো শিষ্যরা ইয়াং বেঙ্গল হয়ে তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সমাজ বদলানোর চেষ্টা করছে। এও তো এখানেই হয়েছিল। তারা যেরকম দর্শক একদল ছেলে পুলে নকশাল আন্দোলনের মাধ্যমে সেরকমই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু বুলেট আর বোমার প্রতিক্রিয়া ভীষণ মারাত্মক। তোমার গায়ে অনেক বড় রক্ত শিক্ষে পড়েছিল, আদর্শ প্রথা সব হারিয়ে গেছিল নতুন নতুন মুখোশের আড়ালে। নকশাল আন্দোলন নিয়ে কারো আছে আতঙ্ক, কারো আছে রোম্যান্টিক নস্টালজিয়া। চিরে চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এই স্লোগান নিয়ে একটু মুখ টিপে হাসিও আছে, কিন্তু কেনই বা এখান থেকে কেউ চীনের নেতাকে ঘিরে সংগ্রাম করে তুলবে না, কেন ওই কথা বলবে না, কলকাতাকে বিশ্ব নাগরিকতার কেন্দ্র নয়। দেখো, সে তো হিন্দু কলেজটাই একটা বিরাট স্টেটমেন্ট। ইংরেজি ভাষা শিখতে হবে, পাশ্চাত্য সংস্কৃতি বুঝতে হবে, তাকে নিজেদের সংস্কৃতির সঙ্গে মেলাতে হবে, এরকম একটা ভাবনা নিয়ে যে স্কুল করা দরকার। তা ভারতে অন্য প্রান্তে কেউ তো ভেবে বের করতে পারেনি। সাহেব আর বাঙালি মিলেমিশে 1817 সালে এমন একটা কাজ করলো যা না থাকলে বেঙ্গল রেনেসাই হতো না। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি সংস্কৃত থেকে বাংলায় মেঘদূত অনুবাদ করছেন, বাংলায় দর্শন তত্ত্বের বই লিখছেন, আবার বাংলা শর্ট হ্যান্ড উদ্ভাবন করছেন, এমনকি বাক্স বানানো নিয়েও বই লিখছেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু প্রথম ভারতীয় আইসিএসই নন, ওই যুগে তাঁর বউকে বিলেত নিয়ে গেলেন। এবার বলি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি একাধারে সুরকার, চিত্রকর, নাট্যকার, পরিচালক, এমনকি অভিনেতা, অসাধারণ চিত্রকর, কার্টুনও আছেন, ছবিতে কিউবিস্ট ভাবও আছে। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, তার আঁকা ছবি আর লেখা গল্প, এই দুই বাংলা সংস্কৃতির বিস্ময়। কেন রায় পরিবার, উপেন্দ্র কিশোর রায় বেহালা বাজাচ্ছেন, আবার বাংলা শিশু সাহিত্যে কাঠামো গড়ে দিচ্ছেন,
বাচ্চাদের পত্রিকা বের করছেন, আবার হাফটন প্রিন্টিংয়ে আশ্চর্য আবিষ্কার করে বিপ্লব এনে দিচ্ছেন। তার ছেলে সুকুমার রায় খেয়াল রসের গদ্যে পদ্যে তাক লাগিয়ে দিচ্ছে, আবার ননসেন্স ক্লাবে প্লেটো বা তুর্গেনেভ নিয়ে কথাও বলছেন। এরা বোধ হয় এখানকার লোককে পাশ্চাত্য ডাক্তারি রীতিতে শিক্ষিত করে তোলার জন্য। এই শহরের নৃত্যশিল্পী উদয় শঙ্কর, তিনি তো বিদেশি নর্তকী আনা পাভলোভার সঙ্গে মিলে তাঁর বিখ্যাত রাধা কৃষ্ণ ব্যালেটা তৈরি করেন। আর সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, যিনি 1955 পথের পাঁচালী ছবি তৈরি করে একা হাতে ভারতীয় সিনেমা স্পষ্টই হলিউডের ছবি না দেখে তিনি নিজের ছবির ব্যাকরণ তৈরি করতে পারতেন। তাঁর ছবির মধ্যে খুঁজে পেত খাঁটি ভারতীয়ত্ব। এই বিশেষ এই আহরণ হজম করার ক্ষমতা, এ জিনিস আমার মজ্জা। ঠিক বলেছ, সত্যজিৎ রায় প্রাচ্য পাশ্চাত্যকে সমান মুগ্ধ করেছেন, আর এই জন্যই 1992 সালে তিনি পেলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার। কিন্তু এটা বলুন, ওই বছরে সত্যজিতের গোড়ার দিকে ছবির কেননা সুব্রত মিত্র, তিনি পেলেন ইস্টম্যান কোডাক লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর এক্সেলেন্স ইন সিনেমাটোগ্রাফি। অদ্ভুত, সুব্রত মিত্র পৃথিবীর এক সেরা ক্যামেরা, কিন্তু তার নামটা সেভাবে প্রচারই পেল না। এই আনসাং হিরোদের নিয়ে তোমার এই পরিচয়টা একটু বোঝাও তো, এটা আদিক্ষেতা না উদারতা? আমি না ঠিক আন্দাজ করতে পারি না, কারণ নামে প্রশংসা করলে কলকাতাইয়ারা তক্ষণে আরেকটা নাম পকেট থেকে ফস করে বের করে বলে। কলকাতার মানুষ যেমন জয়ীকে নিয়ে নাচানাচি করে, তেমনি তথাকথিত পরাজিত কেউ তার গুণ্ড দিতে জানে। যিনি প্রাইজ পাননি, অখ্যাতি নিয়ে মারা গেছেন, তাকেও পুজো করতে জানে, কারণ সে বোঝে একজন স্রষ্টার মূল্য তিনি কতটা সোনা কুড়লেন তা দিয়ে বিচার হয় না, কতটা সোনা বিড়লেন তা দিয়ে মারতে হয়। তাই রবীন্দ্রনাথ যতদিন, জীবনানন্দ দাস ততদিন, সত্যজিৎ রায় ততদিন, ঋত্বিক ঘটক ততদিন, সৌম্য মিত্র যতদিন, বাদল সরকার ততদিন, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন, অনিল কুমার মজুমদার ততদিন, পঙ্কজ রায়কে আমরা মাথায় তুলে রাখি, সুদেব ব্যানার্জিকেও, হেমন্ত মান্না সন্ধ্যাকেও সম্মান শুনবেন, সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায়কেও খুব নিশ জানাব, সঙ্গে নির্মলা মিশ্র প্রতিমা বন্দ্যোপাধ্যায়কেও, নিখিল ব্যানার্জির সেতারে বুঁদ থাকব। এগুলো গুজব নয়, এক্সট্রা সচেতনতা। আচ্ছা, এটা শুধু শিল্পের বেলায় জেগে ওঠে কেন বলতো? যখন 1947 দেশভাগের পর পূর্বাস্তরা দলে দলে এসে পৌঁছল এই শহরে, তখন সেই মানুষগুলোকে, সেই মুহূর্তে পরাজিতদের মুখে টেনে নিয়ে এত অনীহা কেন? তারপর যতই ঘটি বানার লড়াই ফুটবলের মাঠে থাকুক আর রান্নার বাতে থাকুক, সবাই মিলেমিশে এক হয়ে গেছে, এতে তো সন্দেহ নেই। এতেও সন্দেহ নেই যে এই উদ্বাস্তুদের যথোচিত সম্মান দিয়ে তাদের থাকা খাওয়ার সংগ্রামে পাশে দাঁড়ানোর কাজ করেছিল বলে বাম রাজনীতি একসময় অনেকখানি মিশে গিয়েছিল আমার ডিএনএতে। উদ্বাস্তুরা তো আবারও এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971-এ, এখনো অনেকে আসছে। কলকাতা তো কাউকে ফেরায় না। ওয়াজিদ আলী শাহ, ধন্যবাদ।
মুখের একটি ছাপ্পান্ন তাকে ইংরেজরা বিনা যুদ্ধে সিংহাসনচ্যুত করে নির্বাসনে পাঠালো কলকাতা। তিনি ঘাঁটি গড়লেন মেটিয়া বুরুজে, চালে চলনে, পোশাকে আশাকে আর অবশ্যই খাবারে মেটিয়া বুরুজ হয়ে উঠল ছোটা লখনৌ। এখানকার গান বাজনা নাচ তো প্রভাবিত হলোই, জীবের কোষ রান্নার হাঁড়ি প্রভাবিত হল তার চেয়েও বেশি। এখন যে কলকাতার রাস্তার ধারে ধারে কাবাব আর বিরিয়ানির দোকান, তার মূলে ওই অগৌরবের নির্বাসন। জীবনের ধন কিছুই যাবে না খেলা, কলকাতা এটা জানে, এই তার মেলা। এই রেলা টালা কোথায় চলে যায়? যখন 1946 দাঙ্গার কথা মনে পড়ে যায়, সেই হিন্দু মুসলিম দাঙ্গা প্রায় এক সপ্তাহ ধরে চলেছিল। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে মনে পড়ে বহু হিন্দু পরিবার মুসলিমদের আশ্রয় দিয়েছিল, বহু মুসলিম পরিবার হিন্দুদের বাঁচিয়েছিল। কলকাতা সেই স্পিরিটটা নিয়ে এগিয়ে চলেছে। ওসব দাঙ্গার কথা ছাড়ো, বিদেশে যখন রবিশঙ্কর আর আন্না রেখা মিলে অবিশ্বাস্য সুরের চালচিত্র তৈরি করেন, বা মহিষাসুর মর্দিনীতে যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠের সঙ্গে বেজে ওঠে মুসলিম শিল্পীদের অলৌকিক বাজনা, তখন কি সেই ম্যাজিকটা জানান দেয় না? জানো, আমার না মনে পড়ে গেল ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা। একবার নাকি তার ম্যাজিক দেখতে সবাই এসেছে, কিন্তু 10 মিনিট হয়ে গেছে ম্যাজিশিয়ানের আসার নামই নেই, সবাই অস্থির অধৈর্য। হঠাৎ সবাই শুনতে পেল ইয়ার আয়ার, চমকে তাকিয়ে দেখে মঞ্চে তিনি। তিনি বললেন, ঠিক সময় তো এসেছি, ঘড়িটা দেখুন তো। চমকে তাকিয়ে সবাই দেখে ঘড়ির কাঁটা পিছিয়ে গিয়েছে 10 মিনিট, সব ঠিক আছে। সাউন্ড সিস্টেমের কিছু সমস্যা ছিল বটে, তবে এক্সপিরিয়েন্স করলাম একটা অসম্ভব সুন্দর শো অ্যাবাউট আওয়ার সিটি অফ জয় কলকাতা। প্রচুর আননোন ইনফরমেশন পেলাম কলকাতা নগরীকে নিয়ে। আপনাদের কেমন লাগলো শোটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আপনাদের কোনো সাজেশন কোনো কিছু থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ব্লগে।